ত্রিপুরায় যা অ্যাট্রোসিটিস হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কালটা বেরিয়ে পড়েছে। এমনকি শাওনির মতো একটা শিল্পী, তাকে পর্যন্ত অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে আমি শুনেছি, এবং কালকে রাত্রিও তাকে থানায় কাল থেকে তাকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হয়েছে। The first visuals and of course the reaction would be live on Times Now. There you see Mamata Banerjee here, arrives here at the airport and she would be speaking to the media. Of course, we have seen the kind of pace which has happened between Tripura Congress and BJP. Yes, it's a fact Abhishek Banerjee is in Tripura and he is also holding political meetings and he would be holding a public meeting during the evening. There you see Mamata Banerjee comes here and she is coming to the media zone to speak to us. বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কালটা বেরিয়ে পড়েছে। এমনকি শাওনির মতো একটা শিল্পী, তাকে পর্যন্ত অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে আমি শুনেছি, এবং কালকে রাত্রিও তাকে থানায় কাল থেকে তাকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হয়েছে। অভিষেকরা গেছে আজকে মিটিং করতে, বিভিন্নভাবে অত্যাচার করছে, অত্যাচারের পর অত্যাচার। আমরা কত লোককে যে পিজি হসপিটালে নিয়ে এসে ভর্তি করেছি, এমনকি ট্রিটমেন্টটা পর্যন্ত দিচ্ছে না। আমি জানি না কোথায় গেল হিউম্যান রাইটস কমিশন বা অন্যান্য লেফট রাইটস কমিশন। আমাদের কিছু হলে, কিছু না হলেও মিথ্যে কথা বলে, আর ফেক ভিডিও, ফেক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে মানুষের কাছে ইউকে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মিথ্যে কথা বলে বেড়াচ্ছে বেঙ্গলের নামে। আমি দিল্লি যাচ্ছি, আমি দিল্লি গিয়ে আমাদের এমপিরা গতকাল রাত্রির থেকেই অ্যাপয়েন্টমেন্ট চাইছে। ত্রিপুরায় অগ্নিগর্ভ অবস্থা, বিজেপি শাসিত রাজ্যে মানুষের গণতন্ত্র নেই, কথায় কথায় খুন করা হচ্ছে, গুন্ডারা কাটারি বটি আর্মস নিয়ে রাস্তায় ঘুরছে পুলিশের সামনে। মাননীয় সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না, ইলেকশনের নামে প্রহসন চলছে। তা সত্ত্বেও আমাদের কর্মীরা মার খেয়ে লড়াই করে যাচ্ছে ত্রিপুরার মানুষের সমর্থনে, এবং আমি মনে করি ত্রিপুরার মানুষের জবাব দেবে। ইভেন আমাদের এমপিরা কাল রাতেই দিল্লি গেছে হোম মিনিস্টারের সাথে দেখা করবার জন্য। হোম মিনিস্টার বিজেপি, কিন্তু তবু তিনি তো একটা হোম মিনিস্টারের চেয়ারে আছেন, তার রাজ্যে ঘটনা চলছে, তাদের রাজ্যে কথা বলবার অধিকার নিশ্চয়ই আছে। কাল রাত্রির থেকে অ্যাপয়েন্টমেন্ট তারা পায়নি, আমায় কাল রাত্রি বলেছিল তারা যে হোম মিনিস্টারের বাড়ির সামনে অনশন করবে। আমি বারণ করেছি কারো বাড়ির সামনে যাওয়াটা ঠিক নয়। আজ সকাল থেকে অফিসের সামনে বসে আছে, কিন্তু ওরা একটা কার্টসি পর্যন্ত মেনটেন করেনি, একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বা কথা বলা। আমি আজকে দিল্লি যাচ্ছি, আমার এর যাওয়াটা আগেই ছিল ঠিক, আপনারা জানেন যে আমার প্রধানমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে পরশু দিন, আমার রাজ্যের কতগুলো ব্যাপার আছে, আর বিশেষ করে বিএসএফের ইস্যুটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। গায়ের জোরে এলাকা দখল করতে দেবো না, বিএসএফ তো আমার শত্রু নয়, দে আর অলসো মাই ফ্রেন্ড, কিন্তু সেটা নয়। বিজেপি যেভাবে মনে করছে বিজেপি বিএসএফ মানে বিজেপি আর বিএসএফ মানে বিজেপি সেফ, এটা তো ঠিক নয়। প্রত্যেকটা সংগঠনের একটা নিজস্বতা আছে, এলাকায় ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, স্টেট পুলিশ তারাও একটা ক্যাডার, অন্যান্য এজেন্সি তারাও সিআইএসএফ থেকে শুরু করে সিআরপিএফ বিএসএফ তারাও ক্যাডার, প্রত্যেকের নিজস্ব নিজস্ব মর্যাদা আছে, কিন্তু সেটা না করে এরা গায়ের জোরে এজেন্সিগুলোকে নিজের পার্টির কাজে লাগাচ্ছে। অ্যান্ড আই এম গোয়িং টু ডেলি টুডে বিকজ ডে আফটার টুমোরো আই হ্যাভ দ্য অ্যাপয়েন্টমেন্ট উইথ প্রাইম মিনিস্টার রিগার্ডিং বিএসএফ ইস্যু অ্যান্ড আদার ডেভেলপমেন্ট ইস্যু অফ বেঙ্গল। বাট ওয়েন আই এম গোয়িং টু ডেলি টুডে অ্যান্ড আই কেম টু নো দ্যাট আওয়ার এমপিস আর সিটিং দিয়ে ইন ফ্রন্ট অফ হোম মিনিস্টার্স অফিস অন প্রোটেস্ট অফ ত্রিপুরা অ্যাট্রোসিটিস, দে আর আস্কিং অ্যাপয়েন্টমেন্ট ফ্রম ইয়েস্টারডে ইভিনিং, বাট দে আর নট গেটিং এনি অ্যাপয়েন্টমেন্ট। আই ডু নট নো ওয়াই দ্য হরর ইজ গোয়িং অন ইন ত্রিপুরা। সো দে আর সিটিং দেয়ার, ইভেন টিল নাও নো অ্যাপয়েন্টমেন্ট ইজ দেয়ার, বিকজ জাস্ট নাও আই টক টু কল্যাণ অ্যান্ড ডিডেক, দেন ফ্রম এয়ারপোর্ট আই উইল গো টু মিট মাই এমপিস। আই এম নট গোয়িং টু জয়েন দ্য ধর্না, বাট আই এম গোয়িং টু মিট মাই এমপিস বিকজ দে আর সিটিং ফ্রম দ্য মর্নিং। And yesterday night they rushed immediately because of these atrocities. So I will go there to express my solidarity to my MPs
And what MPs are raising their voice against of the atrocities of Tripura, it is not only the Trinamool Congress. No media is allowed. No individual person is allowed. What is going on in UP, Tripura, same thing is going on. Tripura, UP, Assam, and so many places. This is very unfortunate things. So I'll meet them and then I will decide the later the action, whatever party will take the action. And today also Abhishek and other people, they are there. I think Shauni, Kunal, Orpita, Bratto, Abhishek, all are there. So they are doing the meeting today, I think the last campaigning, and that's why they are doing all these atrocities. If the government doesn't allow to hold the meeting, even the political party, then what will be the fate of the election, I do not know, but people will give the reply. They have to get the reply. They have to hear the voice of the people. That music is coming. And that is the democratic music. And this is my program, I told you.